সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে এখন আমরা করব নবম দশম শ্রেণীর গণিত 19.4.1 এবং এই অধ্যায়ে আজকে সর্বশেষ সৃজনশীলটা। আসলে তোমরা প্রত্যেক আমাদের সঙ্গে থাকবা, তোমাকে বোর্ডে প্রশ্নটা একটু দেখে নাও, সেক্ষেত্রে আমরা সমাধানটা দ্রুত শুরু করতে পারি। আমরা প্রশ্নে খেয়াল করি, প্রশ্ন দেওয়া আছে অঙ্ক নম্বর 4.1-এর 22 নম্বর সর্বশেষ সৃজনশীল। এখানে এক্স এর মান দেওয়া আছে, একটা ওয়াই এর মান দেওয়া আছে, একটা জেড এর মান দেওয়া আছে। নাম্বার ক বলেছে এক্স এর মান কত। নাম্বার খ দেখাও যে ওয়াই প্লাস 4√81 সমান 4। নাম্বার গ দেখাও যে ওয়াই ভাগ জেড সমান 25। আমরা ক নম্বর সমাধানটা আগে করি। ক নম্বর সমাধানটা দেখি, ক নম্বরটা বলেছে আমাদের এক্স এর মান কত। ক নম্বরটা লিখি, এক্স সমান উদ্দীপকে দেওয়া আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, তার মাত্র আরেকটা ইনভার্স আছে, এখানে মাইনাস থেকে বলা হবে ইনভার্স, মনে রাখবো সব সময়। তাহলে এখানে 2, এই ইনভার্সের জন্য লিখতে হবে 1/a প্লাস 3, ইনভার্সের জন্য লিখতে হবে 1/b, ইনভার্স কত 1। তাহলে এখানে ইনভার্সের জন্য 1/a, ইনভার্সের জন্য 1/b, 2টা উপরে 1 এর সাথে গুণ হবে, হবে 2/a, 3টা উপরে 1 এর সাথে গুণ হবে 3/b, ইনভার্স কত 1। আবার বলছি, 2টা উপরে 1 এর সাথে গুণ করে হবে 2/a, 3টা উপরে 1 এর সাথে গুণ হবে 3/b। তাহলে এখানে a আর b এর লসাগু কত হবে ab। আর বলছি a আর b এর লসাগু কত হবে ab। তাহলে a আর a ভাগ করলে মিলে গেল, তাহলে কত b, বি আর 2 গুণ করলে কত হবে 2b। আর বসে খেয়াল করি, এখানে a আর a ভাগ করলে মিলে গেল, তাহলে হলো b, বি আর 2 গুণ করলে কত হবে 2b, বি আর b ভাগ করলে মিলে যাবে, থাকবে কত a, a আর 3 কত হবে 3a, ইনভার্স কত 1। আর বসে তাহলে a আর 3 গুণ করলে কত হবে 3a। এখানে ইনভার্স মানে সেটা নিচে লিখতে হবে, আমি এপাশে করে দিচ্ছি, এই ইনভার্সের জন্য লিখতে হবে 1/, এই ল্যান্ডার সাথে লিখবো আমরা 3a প্লাস 2b বাই হবে ab। আবার বলছি ইনভার্স মানে সেই জিনিসটা 1 এর নিচে লিখতে হবে, 1 এর নিচে ভগ্নাংশ করে লিখতে হবে। তাহলে এখানে আমাদের তাহলে abটা বসবে উপরে আর 3a প্লাস 2bটা বসবে নিচে, তাহলে এটা হলো এই প্রশ্নের সমাধান। তাহলে আরেকবার রিপিট করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, কোনো বলেছে এক্স এর মান কত, এক্স এর মানটা আমরা লিখলাম, তাহলে ইনভার্সের পরিবর্তে 1/a, ইনভার্স বির পরিবর্তে 1/b, 2 আর 1 গুণ করলে কত হবে 2/a, 3 আর 1 গুণ করলে কত হবে 3/b, তাহলে a আর b এর লসাগু কত হবে ab, তাহলে a আর a ভাগ করলে মিলে যাবে কত b, b আর 2 কত আছে 2b, b আর b ভাগ করলে মিলে যাবে কত a, a আর 3 কত আছে 3a, তাহলে ইনভার্স 1, তাহলে ইনভার্স মানে লিখতে হবে 1/0 থাকবে সেটা। আমরা কি করলাম, 3টা এটা আগে লিখলাম আর 2bটা লিখলাম পরে, তাহলে এটা কি হবে ভগ্নাংশে উল্টে যাবে, ab উপরে 3a প্লাস 2b নিচে। তাই খুব সহজে কিন্তু আমরা ক নম্বরটা শিখে ফেলাম, তোমরা ক নম্বরটা দেখে নাও, আমরা ক নম্বরটা এখনই তোমাদের সামনে শেখাবো। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা করবো ক নম্বরটা। আমাদের ক নম্বর প্রশ্ন কি দেওয়া আছে খেয়াল করি, ক নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখাও যে ওয়াই প্লাস 4√81 = 4। আমরা এখন দেখাও, তাহলে এখন দেখাও যে দেখে সেখানে অবশ্যই সেখানে লেফট সাইড এবং রাইট সাইড আছে। তাহলে আমরা ক নম্বরটা শুরু করি, এই অঙ্কের লেফট সাইড আমরা কে করছি 7.1-এর সর্বশেষ সৃজনশীল, ওয়াই প্লাস 4√81, প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে হবে। আমরা ওয়ার মানটা লিখবো, ওয়ার মানটা কোথায় পাবো, এই যে উদ্দীপকে দেওয়া আছে ওয়ার মানটা, উদ্দীপকে দেওয়া আছে, এই মানটাকে আমরা লিখবো কিভাবে দেখে দেখে, পিকিউ এক্স পি এক্স কিউ বলিত কিউ আর এক্স কিউ এক্স আর গণিত আর পি এক্স আর এক্স পি, এটা ওয়াইয়ের মান প্লাস এই যে এটা দেওয়া আছে, আমরা ই কষিকে ভাঙি ই টু দি পাওয়ার 4, অর্থাৎ 3 কে 4 বার গুণ করলে হবে ই কষি, সেটা কিভাবে, 3 3 9,
तीन नाम सताश सताश के बाद तीन गुण कर ले कत है एकाशी तीन के चार बार गुण कर लेकोशी और ये रुटी मात्र कत आोर रुटी मात्र आत फोर তাহলে এই ফোরের জন্য কেন ভাস্কর কত 1/4 তাহলে এই রুটের মাত্র যদি 5 থাকে সেটা তো বসতো 1/5 রুটের মাত্র 8 থাকে তাহলে 1/8 তাহলে কি 4 আছে বলে কিছু বসতো 1/4 এই 4 4 উপর নিচে কাটা গেল এরনা খেয়াল করি x টু দি পাওয়ার এইটা এবং এইটা আছে ভাগ আকারে আমরা লগের সময় জানি ভাগ আকারে তাহলে সেটা কি হবে বিয়োগ তাহলে হবে p - q इकन जमन रुटर माथा पर कत फोर हलो वन बोर एक रुटर माथा पर आत पिक्यू से कत वन बोल एक्स टू दि पार यार भाग आधार आटे कि है प्रियो किऊ माइनस आर वन बूआर एक्स टू दि पार आर माइनस पी वन बर पी प्लस कत आ मान एखे तो दुटा भैनिस हो गए थ्री माथा पार वन मान से थ्री थ्री बस जाए पर लाइन एक्स पी माइनस किऊटा ऊपर वन साथ गुण है कत पी माइनस किऊ बत किऊ गुण एक्स टू दि पार किऊ माइनस आर बिओआर गुण एक्स टू दि पार आर माइनस पी बर पी प्लस कत थ्री मैंने एखे कि हलो पी माइनस किऊटा ऊपर वन साथ गुण हलो पी माइनस आठ ऊपर वन साथ गुण हलो आर माइनस पीटा ऊपर वन साथ गुण हलो एक्स टू दि पार तहले एखाने आछे कि गुण ए तीनटे पार कि हबे जोग तहले कि हबे पी माइनस किऊ बाई पी किऊ प्लस किऊ माइनस आर बाई किऊ आर प्लस आर माइनस पी बाई आर पी प्लस थ्री हमें कथा थ्री लिखी से क्या रखते हैं एक्सर पजिशन थ्री बसबे क्योंकि ऊपर नीचे बसबे क्योंकि अंक जिरो है तेल एट से गुण आकारे बोले तीन टा पावर की है जो बाकी अंश ये पास कर लसागु पी किऊ आर पी किऊ किऊआर आर पी घुरे फिर तीन तक कौन हे पी किऊआर एखान देखिए पी और किऊ ख्याल कर देखो पी और किऊ भाग कर मिले थे कौन आर आर दो गुण करते हैं आर आर पी कथा पीआर आर आर किऊ कथा किऊआर मैं आबार बोलछी इन से पी किऊ और पी किऊ भाग कर मिले थे कत आर आर दिए पी के गुण कर ले कत पीआर आर दिए किऊ के गुण कर कत आर प्लस प्लस बसा एबार किऊआर और किऊआर मिले थे कत पी एबार पी दि गुण करी पी आर किऊ कत पी किऊ पी आर आर कत पी आर प्लस आर पी आर पी मिले गल कत किऊ किऊ आर आर गुण करी किऊआर आर किऊआर पी पी किऊ एक्स टू दि पार ऊपर देखो एटा जोग एटा वियोग काटा जाए एटा जोग एटा वियोग काटा जाए एटा जोग सरि एटा जोग एबं एटा वियोग काटा जाए ऊपर सब पारा दिन थाके कत जीरो पाई पी किऊ आर प्लस कत थ्री एक्स टू दि पार जीरो के कोनो किछु गुण भाग करले कत हबे जीरो प्लस कत थ्री जे कोनो पावर मान जीरो हलो तार मान हबे वन प्लस थ्री कत आछे फोर एटा आमार राइट हैंड साइड इसलिए कि लिखो लेफ्ट हैंड साइड समान राइट हैंड साइड शोन তাহলে আমি আবার প্রথম থেকে বলে দিই তাহলে এখানে y এর মানটা বসালাম আর ইপাশিকে ভাঙলাম কিউ বার কত 4 এই 4 এর মান কত 1/4 থাকছে কত 3 তাহলে এটা উপর নিচে আছে কত বিয়োগ 1/pq এটা আছে কত বিয়োগ 1/qr এটা আছে কত বিয়োগ y এর মান কত 8 এটা উপর অনুসার গুণ করে বসে গেল এর উপরে অনুসার সাথে গুণ করে এটা বসলো এর উপরে অনুসার সাথে গুণ করে এটা বসলো তাহলে এখানে ভিত্তি ভিত্তি আছে গুণ আকারে পাওয়ারগুলো সব কি হবে যোগ ভগ্নাংশের যোগ বিয়োগ করতে থাকছে 0/pqr এর মান কত 0 যে কোনো সংখ্যা পাওয়ার জন্য তার মান কত হবে 1 1 আর 3 কত আছে 4 এটা আমার রাইট হ্যান্ড সাইড তাহলে খুব সহজে আমরা কিন্তু নাম্বার ফার্স্ট শেষ করব এবার নাম্বার গ দেখব
এবার আমরা করব গ নাম্বার গ নাম্বারটা দেওয়া আছে দেখাও যে y ভাগ z সমান 25 তাহলে এখন আমরা এটা দেখব খেয়াল করে দেখো আমরা খ নম্বরে প্রমাণ করলাম কত 4 y এর মানটা পেয়েছিলাম 1 আর এর মানটা পেয়েছিলাম 3 টোটাল যোগফল কত হলো 4 তাহলে আমরা এখানে লিখতে পারি গ নম্বর দিয়ে উদ্দীপকে দেওয়া আছে এটা আমরা এটা বসালাম তার মান জেডের মানটা বসালাম ওয়ান ভাগ এই বিষয়ে আমরা খেয়াল করি প্রথমে হলো উপর দাসা ঠিক রেখব ফাইভ এম আর এম গুণ করো এম স্কোয়ার এম আর ওয়ান গুণ করলে কত হবে এম এই 25কে ভাঙো ফাইভ টু দি পাওয়ার স্কোয়ার এম প্লাস ওয়ান কেন ভাঙব এখানে ফাইভ ভিত্তি এখানে ফাইভ ভিত্তি এখানে ফাইভ ভিত্তি তাহলে এটাকেও আমরা ভেঙে নিয়ে ফাইভ ভিত্তি করব এখানে কি আছে ফাইভ টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান এ মাইনাস বি এ প্লাস বি কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান হাফ ফাইভ টু দি পাওয়ার উপরে এম প্লাস ওয়ান এখন উপরের সাথে নিচে কি আছে ভাগ তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে বিয়োগ তাহলে উপরের সাথে নিচে আছে ভাগ পাওয়ারটা হবে বিয়োগ তাহলে এম স্কোয়ার আছে প্লাস হবে কত মাইনাস আর এটা আছে মাইনাস হবে কত প্লাস আর অতি উপরের সাথে নিচে আছে ভাগ ভাগ করলে বিয়োগ হবে বিয়োগ করলে চিহ্নে পরিবর্তন হবে এটা ছিল প্লাস হলো মাইনাস মাইনাস টা হলে কত প্লাস ভাগ ফাইভ টু আর এম কত আছে টু এম টু আর ওয়ান কত আছে টু উপরের সাথে নিচে কি আছে ভাগ আবার বলছি টু আর এম আছে টু এম টু আর ওয়ান কত আছে টু উপরের সাথে নিচে কি আছে ভাগ পাঠ হবে বিয়োগ এম স্কোয়ার আছে প্লাস হবে হলো মাইনাস এটা আছে মাইনাস কত হবে প্লাস তাহলে প্লাসটা হবে মাইনাস মাইনাসটা কত হবে প্লাস ওয়ান ভাগ ফাইভ এম আর এম যখন কত হবে টু এম মাইনাস কত এম স্কোয়ার প্লাস কত হবে ওয়ান আবার বলছি তাহলে এম আর এম যোগফল কত হবে টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস কত ওয়ান এই জায়গায় কী আছে ভাগ ভাগ থাকলে পাওয়ারটা সব কী থাকে বিয়োগ তাহলে এই টু এম আছে প্লাস হবে কত মাইনাস এটা আছে প্লাস হবে কত মাইনাস এটা আছে মাইনাস হবে কত প্লাস এটা আছে প্লাস হবে কত মাইনাস আবার বলছি তাহলে ভাগে কালে চিহ্নটা হবে বিয়োগ তাহলে বিয়োগ করে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে টু এম ছিল প্লাস হলে হলো মাইনাস টু ছিল প্লাস হলো মাইনাস এটা ছিল মাইনাস হবে প্লাস এটা প্লাস হবে কত মাইনাস এবার আমরা কাটাকাটি করবো কিছু এটা যোগ বিয়োগ পরস্পর কাটা গেল এটা যোগ বিয়োগ পরস্পর কাটা গেল ওয়ান যোগ ওয়ান বিয়োগ কাটা গেল থাকছে কত ওয়ান ভাগ ফাইভ টু দি পাওয়ার কত আছে ইনভার্স টু হয়ে যাবে এটা অর্থ ওয়ান ভাগ ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার স্কোয়ার এটা অর্থ হলো ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার কত স্কোয়ার যে বাকি অংশটি আমরা দেখিয়ে দিই ওয়ান ভাগ ওয়ান পাঁচ পাঁচে কত পঁচিশ ওয়ান ভাগকে যখন গুণ করবো পঁচিশ যাবে উপরে একাশে নিচে পঁচিশ একটু কত পঁচিশ এটা আমাদের কিন্তু ডান পক্ষ মিলে গেল প্রথমটা আমরা একবার খেয়াল করি লেফট সাইড সমান রাইট সাইড সর তাহলে প্রথম দিকে আমরা খেয়াল করি ওয়াই মানটা পেলাম ওয়ান ওয়াই ভাই ভাগ জেড জেডটা বসালাম তাহলে এম আর এম গুণ করলে নিয়েছিল এম স্কোয়ার এম আর ওয়ান গুণ করলে কথা আছে এম পঁচিশকে ভাঙি ফাইভ টু দেওয়ার কত স্কোয়ার এম প্লাস ওয়ান একটা আছে প্লাস একটা আছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
তাহলে এটা m প্লাস 1 উপসংহার নিচে কি আছে ভাগ পার্ট হবে বিয়োগ m স্কয়ার সে প্লাস হবে কত মাইনাস আর m আছে মাইনাস হবে কত প্লাস 5 2 আর m গুণনের কথা আছে 2m 2 আর 1 গুণনের কথা আছে 2 এটা আছে ভাগাকার তাহলে এটা আছে প্লাস আছে মাইনাস মাইনাসটা কত প্লাস তাহলে এখানে আমরা 5 ভিতরে ঠিক রাখলাম m আর m কথা আছে 2m মাইনাস m স্কয়ার প্লাস কত 1 ভাগের কারণে পারলো সবগুলো বিয়োগ এটা আছে প্লাস হবে মাইনাস প্লাস হবে মাইনাস মাইনাস হবে প্লাস প্লাস হবে কত মাইনাস সবগুলো কাটাকাটি হয়ে গেল তাহলে থাকছে কত ইনভার্স 2 এর অর্থ হলো 1/5 টু দি পাওয়ার স্কয়ার তো 3 থেকে তাহলে হতো 1/5 টু দি পাওয়ার 3 তাহলে পাঁচ পাঁচ কত আসছে 25 ভাগে যে গুণ দিলে চিহ্ন মানে লবটা গেল হরটা গেল লবে লবটা ছিল হরে 25 কে 25 এটা ডান পক্ষ আমাদের প্রমাণিত হয়ে গেল তাহলে খুব সহজে কিন্তু আমরা 7.1 এর দুইটা সলিউশন তোমাদের দুইটা দিনে আমরা দেখাতে পারলাম আগামী ক্লাসে আবার দেখাবে ভালো থেকো আল্লাহ হাফেজ